ডিয়ার ভিউয়ার্স, আমি বিধান চলে এসেছি নিয়মিত চাকরির আপডেট নিয়ে। আর আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। উন্নয়ন কর্পোরেশন এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC এর নিম্নোক্ত শূন্য পদ সমূহ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে সরকার নির্ধারিত ফর্মে অর্থাৎ অনলাইনে আবেদন পত্র আহ্বান করছে। এখানে পদের নাম ড্রাইভার, পদ সংখ্যা 154টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করা হয়েছে অষ্টম শ্রেণী পাস এবং সেই সাথে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। পদের নাম ট্রাক ড্রাইভার, পদ সংখ্যা 56টি। এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে অষ্টম শ্রেণী পাস এবং সেই সাথে ড্রাইভিং লাইসেন্স ধারী অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আবেদনকারীর বয়সের ক্ষেত্রে 3 জানুয়ারি 2021 তারিখে বয়সসীমা 18 বছর থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে সেই ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর পর্যন্ত। এক্ষেত্রে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়, অর্থাৎ অ্যাফিডেভিটের মাধ্যমে যদি কেউ বয়স বাড়ানো বা কমানোর চেষ্টা করে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। আবেদনটির বিস্তারিত www.badc.gov.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া অনলাইনে যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে http://badc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে বলা হয়েছে। আবেদনপত্র পূরণ করার শুরুর তারিখ 3 জানুয়ারি 2021 সকাল 10 বটিকায় এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 24 জানুয়ারি 2021 বিকাল 5 বটিকা পর্যন্ত। এক্ষেত্রে অনলাইন আবেদন করার পরে প্রার্থীকে অবশ্যই অনধিক 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে টাকা জমা দেওয়ার জন্য বলা হয়েছে। আর সেক্ষেত্রে অনধিক দুটি পদে অর্থাৎ উপরোক্ত দুটি পদেই পরীক্ষার ফি বাবদ 500 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। অর্থাৎ অনলাইনে আবেদন করার পরে অনলাইন কপিটি হাতে নিয়ে ইউজার নাম্বারের মাধ্যমে SMS প্রেরণের নিয়মাবলী নিয়োগ বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ আছে সেখান থেকে ইউজার আইডি ব্যবহার করে টেলিটক সিমের মাধ্যমে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 500 টাকা প্রদান করে আবেদনটি সম্পূর্ণরূপে সম্পন্ন করতে হবে। অর্থাৎ অনলাইনে আবেদন করার পরে কোন আবেদনকারী যদি ফি প্রদান না করে থাকে তাহলে তার আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং অনলাইন আবেদনটি কোনো অবস্থাতেই গৃহীত হবে না। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে vis.query@teletalk.com.bd এই মেইলে যোগাযোগ করা যেতে পারে। এছাড়াও BADC এর ওয়েবসাইট www.badc.gov.bd তে বিজ্ঞপ্তিটি দেখা যাবে এবং নিয়োগের বিস্তারিত আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। নিয়মিত চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।